আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তিন দশমিক দুইয়ের দুই নম্বরের গং কোটি গং কোটিতে কী দেওয়া আছে দেখো এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এম ইন্টু এম এ স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার হোল স্কোয়ার পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এম প্লাস এম হোল স্কোয়ার হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার হোল কিউব আমরা সাধারণত সূত্রের প্রেক্ষিতে আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখো মাইনাস টুয়েলভ এম এন এটাকে ভেঙে লিখেছি থ্রি ফোর ইন থ্রি ইন্টু ফোর এম এন দেন এম এ স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার যেটা কিনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডান পাশে খেয়াল করে দেখো এই সূত্রের প্রেক্ষিতে আছে সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা কিনা এখানে লিখেছি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন তারপরে হচ্ছে হোল স্কোয়ার এখন খেয়াল করে দেখো পরবর্তী লাইনে এম প্লাস এন হোল স্কোয়ার হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন যেহেতু এম প্লাস এন এম মাইনাস এন ওপরে স্কোয়ার আছে তাহলে এটা আমরা লিখতে পারি এম প্লাস এন হোলোস্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোলস্কোয়ার এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরলাম এখন তোমরা একটু খেয়াল করে দেখো আমরা মনে করি এই যে এম প্লাস এন এম মাইনাস এন এগুলোকে আমরা রূপক অর্থে ধরে নিলাম একটাকে পি ধরলাম আর একটাকে কিউ ধরলাম তাহলে এম প্লাস এন এন হোলো স্কোয়ার হচ্ছে পি এম মাইনাস এন হোলো স্কোয়ার এটা হচ্ছে কিউ পি মাইনাস কিউ সমান এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এম পরবর্তী লাইনে তোমরা খেয়াল করো এম প্লাস এন প্লাস এম মাইনাস এম প্লাস মাইনাস এম প্লাস এ কীভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি আমরা এখানে বসিয়েছি এ প্লাস বি এ মাইনাস প্লাস হিসেবে এম প্লাস এম প্লাস এম মাইনাস এম হিসেবে লিখলাম এম প্লাস এম মাইনাস তাহলে এখন পরবর্তী লাইনে আমরা দেখব এম সামনে প্লাস আছে আর এম এর সামনে মাইনাস আছে যাবে পরবর্তীটাতে একই অবস্থা এম এর সঙ্গে প্লাস আছে এম এর সঙ্গে মাইনাস আছে তাহলে এটা কাটাকাটি যাবে তাহলে আমরা প্রথমটা থেকে পেলাম টু এম ইন্টু টু এম তাহলে গুণ করলে হয় টু ইন্টু টু মানে ফোর এম এম তাহলে এক নম্বরে আমরা যে বের করেছিলাম আই নাম্বার সমীকরণটা সেটা একটু মানটা বসিয়ে দেখি আমাদের রেজাল্টটা কি আসে আচ্ছা সেখানে কি দেওয়া আছে দেখো এম প্লাস এন হোল স্কোয়ার এটাকে আমরা পি ধরেছিলাম তাহলে আমরা পি লিখলাম পি কিউব মাইনাস এম মাইনাস এন এটা এটাকে আমরা ধরেছিলাম কিউ তাহলে কিউ কিউব মাইনাস থ্রি আচ্ছা তারপরে তোমরা খেয়াল করে দেখো ফোর এম এন যেটা কিনা আমরা পি মাইনাস কিউ এই সমীকরণটা করে আমরা পেয়েছি রেজাল্ট ফোর এম এন তাহলে আমরা ফোর এম এন এর পরিবর্তে কিন্তু অবশ্যই পি মাইনাস কিউ লিখতে পারি আচ্ছা তারপরে এম প্লাস এল এ স্কোয়ার যেটাকে আমরা পি ধরেছিলাম তোমরা জানো এবং এম মাইনাস এল এ স্কোয়ার যেটাকে আমরা কিউ ধরেছিলাম সেটাও তোমরা জানো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি ইন্টু পি মাইনাস কিউ পি ইন্টু কিউ পরবর্তী লাইনে আমরা লিখতে পারি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ প্লাস থ্রি পি কিউ স্কোয়ার তোমরা সূত্রটি থেকে একটু খেয়াল করো এ মাইনাস বি হোল কিউব সমান এ এ এ মাইনাস মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার বি 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 প্লাস তাহলে পি মাইনাস কিউ হোল আমরা লিখতে পারি যেহেতু আমাদের সূত্র মতো এটা বসেছে পরবর্তী লাইনে পি মাইনাস কিউ থেকে আমরা পাই তোমরা খেয়াল করে দেখো এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার হোল কিউব যেটা মান বসিয়ে আমরা পেলাম কি পাশে কিন্তু আমরা লিখে দিয়েছি তারপরের লাইনে খেয়াল করে দেখো আমরা যেটা থেকে আমরা পেলাম ফোর এম এন হোল কিউব কিন্তু ফোর এম এন আমরা কোথা থেকে পেলাম সেটা একটু খেয়াল করে দেখো সূত্রটি কিন্তু পাশেই আমরা দিয়ে দিয়েছি এই যে এম প্লাস এন হোলস্কোয়ার মাইনাস এম মাইনাস এন যেটা কি না ফোর এম হয় সূত্রের মধ্যে দেখো এম এর পরিবর্তে শুধু এ আর এন এর পরিবর্তে বি তাহলে সূত্রটি কী হইল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান ফোর বি তাহলে আমরা ফোর এম লিখতে পারি এবং হোল কিউব যেহেতু দেওয়া আছে আমরা হোল কিউব দিলাম এখন খেয়াল করে দেখো ফোর কে কিউব করলে হয় সিক্সটি ফোর এম কিউব এন কিউব এটাই হচ্ছে এই অঙ্কটির রেজাল্ট আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে